শেখ হাসিনার সকল অর্জনকে বিসর্জন দেবেন, তাদেরকে এই দল করতে দেওয়া হবে না, হবে না। তাদের বিরুদ্ধে আমি বা মির্জা আজম শুধু কথা বলবো তাই নয়, তাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই যে আজকে এখানে সভা ছিল কয়টায়? 10:30। আমি এসেছি 11:05 আগে, এখানে অনেকেই আসেন নাই, তখন আসতে পারেন নাই, ঘুম থেকে উঠতে দেরি হয়, চেষ্টা করেন ফজরের নামাজ পড়ার, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ার চেষ্টা করেন, মানুষের সঙ্গে কথা বলেন, মুসল্লিদের সাথে কথা বলেন। ভাই এবং বন্ধুগণ, দলটিকে করতে হবে, দলটি দলের দল করতে গিয়ে নিজের বিবেককে, আমার ইমানকে যারা বিক্রি করে দেয়, অর্থের কাছে যারা বিকিয়ে দেয়, তারা মানুষ না, তারা অমানুষ। কারণ দুঃসভার একজন নেতা কর্মী সে ঠুকরে ঠুকরে কাঁদে যখন দেখে নতুন একজন আসছেন, স্বাস্থ্য ভালো, সব দিকের স্বাস্থ্য ভালো, সেই স্বাস্থ্য ভালো আলারকে নিয়ে নেতা চলে, আর আমাদেরকে চেনে না, হচ্ছে না, আমাদেরকে চেনে না, আল্লাহর গজব পড়বে তাদের মাথার উপরে, আল্লাহর গজব পড়বে। যারা এই এতিম শেখ হাসিনার সঙ্গে যারা প্রতারণা করবেন, তাদের মাথার উপর আল্লাহর গজব পড়বেই পড়বে। একটি কথা আল্লাহকে হাজির নাজির করে নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো, রাস্তা দিয়ে হাঁটেন, বিয়ে শাদিতে যান, সুন্নতে খাতনায় যান, মসজিদে যান, জুম্মা পড়তে যান, কোথাও কি শেখ হাসিনার সততা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হয়? উত্থাপিত হয় আমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আমাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তায় মানুষ ব্যতীত হয়, আর মানুষ ব্যতীত হয় বলেই শেখ হাসিনা জনগণ থেকে দূরে সরে যায়। শেখ হাসিনাকে দূরে সরানো যাবে না। শেখ হাসিনা এখন জনগণের নেত্রী, বিশ্ব নেত্রী,